আমি আজকে বাস্তব অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করব আমার একটা ভিডিও করতে গিয়েছিল আফতাবনা ঘরে ঠিক সেই মুহূর্তে পেয়ে গেছিলাম একটা সাদা ঘোড়া মনের মতো এত একটা সুন্দর ঘোড়া যদি না চালাই তাহলে কি হয় তো এখানে আসলে আমি ঘোড়াটাকে ঠিক মাঝপথে আনছিলাম কারণ আমার ঘোড়া চালানো খুব শখ অনেক ছোটবেলা থেকে যেন ঘোড়া চালাব। তো যাই হোক এই সুযোগ হলো টেডি সাইজা সেই মুহূর্তে আমাদের মিস্টার বিন চলে আসে মিস্টার বিন তো ভাবলো আহ সে ঘোড়া উঠবে আমি অবাক হয়ে গেছি আমি তার গলাটা চার